টানা 40 দিন মসজিদে গিয়ে জামাতে ফজর ও এশার নামাজ পড়ার চ্যালেঞ্জে জয়ী শিশুরা পুরস্কার হিসেবে পেল সাইকেল। যারা প্রতিদিন এশার সালাত এবং ফজরের সালাত তারা মসজিদে নিয়মিত আদায় করেছে এবং সে কারণে মসজিদ কর্তৃপক্ষ তাদেরকে 230টা সাইকেল দিয়ে তাদেরকে উৎসাহিত করেছে আলহামদুলিল্লাহ। ফজর এবং এশার নামাজ যদি জামাতে পড়ে টানা 40 দিন তাহলে বাচ্চারা সাইকেল পাবে। যারা অভিভাবকরা রয়েছেন, যারা দায়িত্বশীলরা রয়েছেন, তাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ থাকবে, ছোট শিশুদের এই মানসিক চাহিদাটা আমাদের বুঝতে হবে এবং সেটা অনুযায়ী ভূমিকা নিয়ে তাদেরকে আমাদের ভালো কাজে উৎসাহিত করতে হবে, ভালো কাজে তাদেরকে এনগেজ করার জন্য চেষ্টা করতে হবে। যারা প্রতিদিন এশার সালাত এবং ফজরের সালাত তারা মসজিদে নিয়মিত আদায় করেছে এবং সে কারণে মসজিদ কর্তৃপক্ষ তাদেরকে 230টা সাইকেল দিয়ে তাদেরকে উৎসাহিত করেছে আলহামদুলিল্লাহ। এই ধরনের উৎসাহমূলক কাজ আমরা কি আমাদের এলাকায়, আমাদের গ্রামে, আমাদের সমাজে করতে পারি না? যারা অভিভাবকরা রয়েছেন, যারা দায়িত্বশীলরা রয়েছেন, তাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ থাকবে, ছোট শিশুদের এই মানসিক চাহিদাটা আমাদের বুঝতে হবে এবং সেটা অনুযায়ী ভূমিকা নিয়ে তাদেরকে আমাদের ভালো কাজে উৎসাহিত করতে হবে, ভালো কাজে তাদেরকে এনগেজ করার জন্য চেষ্টা করতে হবে। আরেকটা ঘটনা বলি, আমি অনেক জায়গাতেই বলি ঘটনাটা, যে আমাদের একজন বন্ধু ছিল, সেই বন্ধু নিজে হাফেজ ছিল। সে হাফেজ হওয়ার পরে সে চিন্তা করলো যে আমার গ্রামেও আমার মতো আরও হাফেজ তৈরি করা দরকার। তখন সে তার কয়েকজন বন্ধুকে নিয়ে সেই গ্রামে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গেল, যে বলল আপনার একটা সন্তানকে আপনি অন্তত হাফেজ বানান। বাবা মাকে বলল যে অন্তত একটা সন্তানকে আপনি হাফেজ বানান। তো সেই ছেলে বলল যে আমি মোটামুটি 40টা ফ্যামিলিকে উৎসাহিত করতে পারলাম। তারপরে দেখা গেল 4 বছর পরে, 5 বছর পরে যে ওই গ্রামে প্রায় অধিকাংশ বাড়িতে একটা করে হাফেজ আলহামদুলিল্লাহ তৈরি হয়ে গেছে। সামান্য একটু উদ্যোগ, কিন্তু তার দ্বারা কত বড় একটা উপকার সাধিত হলো। এইভাবে যদি আমরা প্রত্যেকে আমাদের এলাকাতে, সমাজে, আমাদের তরুণ কিশোর ছোট বাচ্চাদেরকে যদি আমরা উৎসাহিত করতে পারি, নিঃসন্দেহে এটা আমাদের জন্য অনেক বড় একটা অর্জন হবে।